মাই রিচার্জ মর্নিং নাম প্রশান্ত সাদ্য ইচ্ছাপুর দিয়ে বিলং করি তো আমরা এখন আমরা সবাই শুনেছি যে সবাই যত বড় লিডার আছে তারা বলছে আমি কার অ্যাচিভ করেছি কেউ হাউস অ্যাচিভ করেছি কেউ ফরেন ট্যুর গেছে তো আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প কারা কারা শুনেছেন তো আমাদের মাই রিচার্জও কিন্তু আলাদিনের একটা আশ্চর্য প্রদীপ ওইটা ঘোষলে ওখান থেকে একটা বড় দৈত্য বেরিয়ে আসতো আর যে ঘষত সে যা বলতো তা সে স্বপ্ন পূরণ করতো কিন্তু আমাদের মাই রিচার্জও আপনি যা বলবেন সেটা আপনাকে অবশ্যই দেবে যদি আপনি সেই হিসাবে মার্কেটে গিয়ে আমাদের প্রোডাক্ট আমাদের প্ল্যান সম্বন্ধে লোককে যদি বলতে পারেন তো আজকে আপনার কাছে যা যা নেই আগামী দিনে আপনার কাছে সমস্ত কিছু আসতে চলেছে থ্যাংক ইউ সময় খুব কম আমি বেশি নেব না মার্চয় মর্নিং অতিথি দেব ভব এ হে ভারত কা সংস্কার হে ভারত নমস্কার আমি এই হলে আজকে আমাদের সিস্টেম থেকে আমাদের সিস্টেমের যিনি পালন কর্তা অর্থাৎ মিস্টার অশোক কুলারি স্যার এবং আমাদের সিস্টেমের যিনি ফাউন্ডার মেম্বার মিস্টার রতন পারিয়া স্যারের জন্য একবার জবরদস্ত বি লাভ চেয়ে নেব সো থ্যাংক ইউ আমি পুরুলিয়ার থেকে বিলং করি আমি একটা সময় আপনাদের মতো এই সিস্টেমটা জেনেছিলাম যখন জেনেছিলাম তখন আমিও কিন্তু এই সিস্টেমে আনন্দের সহিত অ্যাকসেপ্ট করেছিলাম সেই সাথে আমি অপরজনকেও অন্য অন্যদেরকেও করি করাতে পেরেছিলাম কিন্তু চলতে চলতে আমার সাথে অনেকেই কিন্তু আজকে হাত ছেড়ে দিয়েছে তারা অ্যাচিভমেন্ট করতে পারেনি বাট আমি কিন্তু কাজটা করতে শিখে শিখে করতে করতে আজকে আমি এই এমআরএল ডিরেক্টরে বিলং করছি আর বেশি দিন নয় মার্চ দু হাজার বাইশের মধ্যে কিন্তু আমি ডায়মন্ড ডিরেক্টর অ্যাচিভ করব তো আজকে আপনাদেরকে আমি বলবো যে এই সিস্টেম থেকে কীভাবে অ্যাচিভমেন্ট পাওয়া যায় ঘটনা হচ্ছে দেখুন এই লতিকুল স্যার যখন প্ল্যানটা দেখিয়েছিলেন আমরা দেখেছিলাম যে স্মার্ট কনজিউমার ডায়মন্ড ডিরেক্টর অনেকের অ্যাচিভমেন্টও আপনারা দেখলেন তো ঘটনা হচ্ছে দেখুন আমরা যখন এখানে জয়নিং করি ডিস্ট্রিবিউটার হিসেবে আসি বাট তাকে যখন একটু আমরা কেয়ারিং করব একটু যত্ন করব তাকে যদি ডিস্ট্রিবিউটার থেকে আমরা স্মার্ট কনজিউমারটা বুঝাতে পারবো যে স্মার্ট কনজিউমার কেন দরকার অর্থাৎ ছ মাস পরে সে ফ্রি পাবে তাহলে সেখান থেকে তার একটু আর্নিংটা বাড়বে দিয়ে সে যখন আর্নিংটা বাড়বে তখন তাকে আমরা যদি আরেকটু একটু কেয়ার করি অর্থাৎ তাকে যদি আমরা ডায়মন্ড ক্লাবে কনভার্ট করতে পারি অর্থাৎ ডায়মন্ড ক্লাব করতে গিয়ে আমরা প্ল্যানের মধ্যে দেখলাম কত কি বেনিফিট রয়েছে সেই ডায়মন্ড ক্লাব যখন তাকে করাতে পারবো দিয়ে তারপরে যখন আমরা আরও ওনার মাধ্যমে আরও ছ সাতজনকে করাতে পারবো তখন একটা সময় আমরা প্রত্যেকেই অ্যাচিভমেন্ট পাবো এমনকি এখান থেকে डायमंडरेक्टर वो शो थैंक यू थैंक यू महरीचाई मॉर्निंग मेरा नाम अजीजुल हक बिलोंग करता हूँ मुंबई से काफी स्ट्रगल के साथ में बिलोंग करता हूँ और मुंबई में एक छोटा सा फ्रेंचाइजी भी है मेरा काफी सारे लीडर जब मुझे फोन करके पूछता था आपकी अपलाइन आप कौन है मैं सीधे सी बात कर, बोलता हूँ मेरे सारे अपलाइन हैंडीकैप है सॉरी माफ़ कीजिएगा बोलना नहीं चाहिए इसलिए मैं बोलना पड़ा क्योंकि मुंबई में जब भी कोई कंपनी नवा नवा कंपनी आता था वहाँ पर हमारे सीनियर से लेके एकदम पारिया सर की तक जितने सारे सीनियर है ना सब अलग अलग कंपनी में जाके खत्म हो चुका है मार्केट से और मायरी रिसर्च से जाने के बाद भी जितने सारे लीडर हमें फ़ोन करते हैं ये कंपनी अच्छा इनकम देंगे आप मुंबई से बिलोंग करते हो मायना में इतना खर्चा है ही आप आइए हमारे कंपनी में आपको इतना सपोर्ट देंगे लाखों रुपये आपको इन्वेस्ट कर करके देंगे फिलाड देंगे मैं लेकिन एक्सेप्ट नहीं करता हूँ इसीलिए एक्सेप्ट नहीं करता हूँ क्योंकि हमारे एम सिस्टम के साथ साथ अपडेट करते 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 सिस्टम को अभी तक यहाँ तक लेकर आया क्योंकि हमारे माई रिचार्ज अगर खाली बायोमेट पेयर मैचिंग अगर होता था और आयुर्वेदिक आज नहीं आता था तो शायद माई रिचार्ज भी आज हिंदुस्तान में नहीं होता था मैं एमडी के इसलिए रेस्पेक्ट करता हूँ सलाम करता हूँ साथ, -साथ में अपडेट जिस तरह किया मैं एक्सेप्ट किया हूँ और ऐसे ही अपडेट करते जाइए इसमें मैं खुश हूँ और जितने सारे लोग अभी एक्टिव है सभी लोग खुश हैं और हम पहली बार यहाँ पर मौका दिया रतन परिया सर उनके लिए सलाम करता हूँ आने वाला दिन हमारे मुंबई में भी इससे बड़ा प्रोग्राम करने के लिए मैं कोशिश करूँगा ये बोल के हमारे वो तो लेक्चर को ख़त्म करता हूँ धन्यवाद मायरीज मॉर्निंग घने कोहरे में যাব সামনে কিছু দিখাই না দে তো ছোটো ছোটো কদমো সে আগে বড়তে রইয়ে ঘোরা ছাটতা জায়গা রাস্তা দিখতা যায়গা মাই জাজ মর্নিং আমার নাম বিদ্যুৎ কুমার দাস আমি খড়গপুর থেকে বিলং করি আমি বিলিভ করি যে আমি এই সিস্টেমের ব্র্যান্ড অ্যাম্বাসডার হব স্যার বিলিভ সিস্টেম এত ডেঞ্জারাস একটা সিস্টেম যে যে কোনো মানুষকে পরিবর্তন করে দেয় জঙ্গলের সব থেকে বড়ো জন্তু কে হয় লম্বা দিক দিয়ে বড় দিক দিয়ে যদি সবথেকে ক্লেভার কিন্তু এরা কেউ রাজা হয় না কিন্তু রাজা কে হয় কেউ ওকে জিজ্ঞেস করেছিল তোকে রাজা তুই নিজেকে নি রাজা কি করে ভাবিস আমি মনে করি আমি রাজা তো স্যার যদি আপনি বিলিভ করে নেন যে আপনি পারবেন তো আপনি ডেফিনেটলি করে দেখাতে পারেন আমাদের দু হাজার দশ সালে সচিন তেন্ডুলকার ডাবল সেঞ্চুরি মেরেছিল জানি তো আমরা আচ্ছা ক্রিকেট কত সাল থেকে শুরু হয়েছিল নাইনটিন দশ সালে যখন সচিন তেন্ডুলকার ডাবল সেঞ্চুরি মারে তার আগে সাঁত্রিশ বছর কেউ কিন্তু বিলিভ করতে পারতো না যে এক ওয়ান ডেতে একদিনের সিরিজে এক দুশো রান করা যায় ফ্রেন্ড কিন্তু ওই বিলিভ সিস্টেমটাকে চেঞ্জ করেছিল কে সচিন তেন্দুলকার হাজার দশ সালে উনি বলেছিলেন না দুশো রানও করা যায় আর যখন উনি ওইখান থেকে দুশো দাঁড়িয়েছিল কে সাহাগ তাই না যেখানে সাত হাজার একটা দুশো সেঞ্চুরি ছিল না সেখানে দু হাজার দশ সালে যখন সচিন তেন্দুলকার প্রথম ডাবল সেঞ্চুরি করে তার দুশোটা ম্যাচের গেমের মধ্যে ওয়ানডে কে আপনি গেমের মধ্যে সাহবাগ ডাবল দু দুটো ডবল সেঞ্চুরি করে দেয় ফ্রেন্ড আর যখন সাহবাগ ওখান থেকে ডাবল সেঞ্চুরি দুটো করছিল তখন মঞ্চের গ্যালারি থেকে বসছিল বসে বসে কে দেখছিল রোহিত শর্মা ইয়াস ওনার জন্য একটা বিকলাম ও তিন দিন কেন মেনে দেয় স্যার তাই আপনারা আজকে বিলিভ করুন আপনারা প্রত্যেকে এই সিস্টেমের ব্র্যান্ড অ্যাম্বাসডার আগামী এক বছরের মধ্যে পুরো ভারতবর্ষে আপনারা রুল করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ মাইরি চজ মর্নিং কলকাতা ক্রাউড কই ক্রাউড এটাই তো দরকার তাই না আরেকবার মাইরি চজ মর্নিং গতকাল এক তারিখ 1 জানুয়ারি সবাই একটু ঘুরতে বের আমিও বেরিয়েছিলাম আমার বাড়ি জিয়াগঞ্জ হাজারদুয়ারি ঘুরতে গিয়েছিলাম ওখানে একটা একজন ভদ্র লোককে দেখলাম একটা মোটরসাইকেলে নিজে বসে আছেন সামনে একটা বাচ্চা ছেলে মিডিলে একটা বাচ্চা ছেলে পেছনে তার ওয়াইফ দিয়ে চলে যাচ্ছে ধুলো বালি সব কিছু তারপর একটা জিনিস চিন্তা করলাম যে চারজন মানুষ একটা বাইকে তার মানে উনি ভেবে নিয়েছেন যে এতেই ঠিক আছে ইসমে মস্ত হে তো ফির ফোর হুইলার কি কিয়া জরুরত হে তাই না তো জীবনে দুটো জিনিস হয় একটা হচ্ছে আমি নিজেকে মেনে নিয়েছি যে আমি এখানে ভালো আছি আর আরেকটা হচ্ছে আমি মানতে পারছি না যে আমি ভালো নেই এক হে মান লেনা আর দুসরা হে ঠান লেনা আগর দোস্ত जिंदगी में कुछ करना है तो अपने को कॉम्प्लीमेंट करो मुझे इस जगह पर नहीं रहना है मुझे भी फॉर्मुले चाहिए मुझे भी सपनों का घर चाहिए मुझे भी सम्मान चाहिए तो फिर कुछ करके दिखाना पड़ेगा और जो अलग लोग करते हैं ना उससे कुछ अलग ही करना पड़ेगा तभी मिलेगा थैंक यू